আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরবি শেখার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে সৌদি আরবের ভাষা কীভাবে শিখবেন, সেই সম্পর্কে কিছু শব্দ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন স্টার্ট করা যাক। আজকের প্রথম যে শব্দটি, সেই শব্দটি হচ্ছে আরবি নাদ্দিফ বা নাজিফ, এর বাংলা হচ্ছে পরিষ্কার। আরবিতে নাদ্দিফ বা নাজিফ, বাংলাতে পরিষ্কার। আরবিতে নাদ্দিফ বা নাজিফ, বাংলাতে পরিষ্কার। আরবিতে ওয়াসাক, বাংলাতে নোংরা বা ময়লা আবর্জনা। আরবিতে গুমামা, বাংলাতে ডাস্টবিন। আরবিতে গাসিল, বাংলাতে দত্ত করা বা দোয়া। আরবিতে জামিলা বা জামিল, বাংলাতে সুন্দর। আরবিতে মুমতাজ, বাংলাতে চমৎকার। আরবিতে গারামা, বাংলাতে জরিমানা বা ফাইন। আরবিতে কুল্লুশাই, বাংলাতে সব কিছু। আরবিতে কুল্লুশাই, বাংলাতে সব কিছু, ইংরেজিতে এভরিথিং। আরবিতে লাশাই, বাংলাতে কিছুই না। আরবিতে লাশাই, বাংলাতে কিছুই না, ইংরেজিতে নাথিং। আরবিতে ওয়া, বাংলাতে এবং, ইংরেজিতে অ্যান্ড। আরবিতে ইলাহ, বাংলাতে প্রতি বা তে, ইংরেজিতে টু। আরবিতে ইয়ামিন, বাংলাতে ডান বা ডান দিকে। আরবিতে ইয়াসার, বাংলাতে বাম বা বাম দিকে। আরবিতে সালাত, বাংলাতে নামাজ। আরবিতে সফর, বাংলাতে জিরু বা শূন্য। আরবিতে সাওম, বাংলাতে রোজা। আরবিতে রাকাম, বাংলাতে নাম্বার বা সংখ্যা। আরবিতে নাজমা, বাংলাতে স্টার বা তারা। আরবিতে মরব্বা, বাংলাতে হ্যাশ। ডাইনের যে হ্যাশ চিহ্নটি আছে, এটা আরবিতে মরব্বা বলা হয়ে থাকে। যেমন আমরা নাম্বার লেখার সময় স্টার, স্টারকে বলা হয় নাজমা, জিরুকে বলা হয় সফর, তেমনি লাস্টে যখন আমরা হ্যাশ ইউজ করি, এটাকে আরবিতে মরব্বা বলা হয়ে থাকে। আরবিতে মাই বা মায়া, বাংলাতে সাথে বা শহীদ, ইংরেজিতে উইথ। আরবিতে মাই রোহ, বাংলাতে সাথে যাও। আরবিতে কয়েস বা জাইদ বা তাইফ বা খায়ের বা জেন, সবগুলারই অর্থ হচ্ছে ভালো। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাহরাইনে জেন আর সৌদিতে কয়েস, তো এগুলোর অর্থ হচ্ছে ভালো। আদি, সাধারণ, আরবিতে আদি, বাংলাতে সাধারণ। আরবিতে কেফ রোইন্তা, বাংলাতে আপনি কিভাবে যাবেন। কেফ রোইন্তা, আপনি কিভাবে যাবেন। হোয়াইনিন্তা, আনা মাফিসোফ, তুমি কোথায়, আমি দেখিনি বা দেখি না। হোয়াইনিন্তা, আনা মাফিসোফ, তুমি কোথায়, আমি দেখি না। আনা মা হাসেল, আমি পাইতেছি না। আনা মা হাসেল ইন্তা, আমি তোমাকে পাইতেছি না। আনা মা হাসেল, আমি পাইতেছি না। মবরুক বা শুক্রান, দোনোটার অর্থ হচ্ছে ধন্যবাদ। মাফি কয়েস বা মুস্তাইফ, মাফি কয়েস বা মুস্তাইফ, দোনোটার অর্থ হচ্ছে ভালো না বা খারাপ। ইয়া, হে, যেমন বলতে পারেন ইয়া সাদিক, হে বন্ধু। ইয়া মানে হে। লা মুশকিলা, সমস্যা নাই। ফি মুশকিল, সমস্যা আছে। লা মুশকিলা, সমস্যা নাই। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। সি ইউ নেক্সট টাইম। টাটা, আসসালামু আলাইকুম।